দেখলে কি কাহিনী শারমিন ম্যাডামও চলে গেল আর এই যাওয়ার কারণ হচ্ছে নন্দিনী আমি তো তোমাদের আগেই বলেছিলাম নিশ্চিত মাহিন স্যারের সাথে নন্দিনী আপুর কিছু তো একটা চক্কর আছে তখন তো তোমরা কেউ আমার কথা শুনলে এখন কি বলবে তোমরা মুখটা এমন করে রেখেছে মনে হয় যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না কি ব্যাপার শান্তা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন নামার নাম একটা কাজ ছিল যাও তোমার ডেস্কে যাও আজকের দিনটাই খারাপ অফিসে আসতে না আসতেই এমন একটা খবর পেলাম কি যে বলবো কেন কি হয়েছে তানি শারমিন ম্যাডাম বাড়ি ছেড়ে চলে গেছেন বাড়ি ছেড়ে চলে গেছেন মানে কি কোথায় গেছেন সেটাই তো সমস্যা কোথায় গেছেন কেউ জানে না শুধু মাহিন স্যারকে যাওয়ার সময় একটা চিঠি লিখে গেছে মাহিন স্যারের মানসিক অবস্থা খুবই খারাপ খুব বিধ্বস্ত মনে হলো তাকে মাহিন স্যারকে এতটা ভেঙে পড়তে আমি কখনো দেখিনি ম্যাডাম যে কোথায় গেছেন কেউ খুঁজে পাচ্ছে না ম্যাডামের মতো শক্ত একজন মানুষ এমনটা করবে কেউ কখনো বুঝতেই পারেনি শারমিন ম্যাডাম কেন চলে গেছেন জানো কেন আবার মাহিন স্যারের সাথে ঝগড়া করে না আমার জন্য চলে গেছেন